রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল দর্শককে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অঞ্জুলা। যে আওয়াজ উঠছে, যে স্লোগান উঠছে, তা দেখে অনেকটাই আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, মাতঙ্গিনী হাজরার পাদদেশে চাকরি প্রার্থীদের বিক্ষোভ চলছে। দীর্ঘ 56 দিন ধরে বিক্ষোভ চলছে, আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে। টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা গলা ফাটাচ্ছেন, তারা অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন 56 দিন ধরে। তবে তাদের একটাই প্রশ্ন, আমরা নিয়োগ কবে পাব, তাদের নিয়োগ কবে হবে, তারা অবিলম্বে নিয়োগ চাইছে। মানিক ভট্টাচার্য আজ সকালবেলায় ইডির হাতে গ্রেফতার হয়েছে, বলাই যায় প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, তাকে আজ গ্রেফতার করেছে ইডি। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা চাইছেন মানিক ভট্টাচার্যের অবিলম্বে যাতে শাস্তি হয়, এবং যে দীর্ঘ 8 বছর নষ্ট হয়ে গিয়েছে সেই 8 বছরের জবাব চাইছেন তারা। 2022 এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন তারা, 2014 সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থী তারা, অর্থাৎ 2014 সাল থেকে 2022 সাল মাঝে গোটা 8 বছর। 8 বছরের যে স্বপ্ন, 8 বছরের যে ইচ্ছা এবং যে প্রতিশ্রুতি সরকারের তরফে মিলেছে তা আজও বাস্তবায়িত হয়নি। 8 বছর তাদের দেখতে দেখতে, প্রতিবাদ করতে করতেই কেটে গেছে। কারোর বাড়িতে সংসারে টান, কারোর মায়ের ওষুধ কেনার পয়সা নেই, সব কিছু উপেক্ষা করেই তারা আজও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র তাদের ন্যায্য চাকরির দাবিতে। তাদের দাবি, তাদের হকের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল সেই মেধা তালিকা অনুযায়ী যাতে নিয়োগপত্র দেওয়া হয়। তারা একসঙ্গে অভিযোগও করেছেন যারা সাদা খাতা জমা দিয়েছে, যাদের মেরিট লিস্টে নাম নেই তাদেরকে নিয়োগ করা হচ্ছে। তাদের কেন নিয়োগ করা হচ্ছে এই প্রশ্ন বারবার তুলছে। কেন রাজ্য সরকার এখনো পর্যন্ত তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? কেন 8 বছরের যে ইচ্ছা, আলো তারা দেখেছিল আসবার জন্য, শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য, সেই আলো কোথাও গিয়ে যেন তাদের নিভে যাচ্ছে। আজকে মানিক সরকার অ্যারেস্ট হয়েছেন, তারপর তারা চাইছেন তার যেন যোগ্য শাস্তি হয়। কারণ এই 8 বছরের হাসি, এই 8 বছরের আলো এবং এই 8 বছর যে স্বপ্ন নিয়ে তারা শিক্ষক শিক্ষিকা হতে এসেছিলেন 2014 সালে পরীক্ষা দেওয়ার পর, সে স্বপ্ন কোথাও যেন গিয়ে তাদের ধূলিসাৎ হওয়ার পথে। এবং দীর্ঘ 56 দিন ধরে তারা লাগাতার গান্ধী মাতঙ্গিনী হাজরার পাদদেশে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন প্রতিবাদ চলবে যতদিন না পর্যন্ত তারা ন্যায্য চাকরি পান, এবং ইতিমধ্যেই তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। এরকম আরও অনেক ধরনের খবরের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্রতিনিয়ত খবরের সঙ্গে আপডেটেড থাকার জন্য ইউটিউব চ্যানেলের পাশে বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে প্রথম খবরটি আপনার কাছে গিয়ে নোটিফিকেশান দেবে এবং আপনি সরাসরি আমাদের সঙ্গে অ্যাটাচ হতে পারবেন, একই সঙ্গে আপডেটেড থাকতে পারবেন।